my YouTube channel, guys. Hello friends, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে নিজেকে না দেখিয়ে প্রথমেই ব্যালকনিটা দেখালাম, কারণ তোমরা সবাই জানো আমি উঠে এসেছি, কারণ আগের ব্লগে সেটা শেয়ার করেছি। তো দেখো ব্যালকনি থেকে পাহাড়টা কতটা সুন্দর, আর তার থেকেও বড় কথা এখন সকাল 7টা বাজে, কুয়াশাগুলো কিভাবে পাহাড়ের উপর থেকে নিচে নামছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমরা ঘুরতে বেরোচ্ছি, এখন ঘরের থেকে বেরোলাম, এখন 9টার মতো বাজে। সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, গিজার আছে বলে স্নান করা সম্ভব হয়েছে, না হলে হতো না। যাই হোক, চলো যেতে যেতে দেখা হবে, এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টের পরে বেরিয়ে পড়ব। ঠিক আছে, আমাদের একটা গাড়ি বুক করা আছে, মানে অটো, এখানে অটোই চল, মানে অটোই বুক করা হয়েছে, অটোই ঠিকঠাক দামে পাওয়া গেল। তো যাই হোক, খেতে গিয়ে দেখা হবে, ব্রেকফাস্টে হয় কী খাই, মানে এখানে কী পাওয়া যাবে জানি না, দেখি কী পাওয়া যায়, গিয়ে কথা হচ্ছে। এই যে চলে এসেছি স্টেশনে, এখান থেকে এক কাপ চায়ে চুমুক দিয়ে দিনটা স্টার্ট করব। তারপরে ব্রেকফাস্টে রয়েছে কী কী দেখো, এই যে দোসা রয়েছে, নারকেলের চাটনি, সাম্বার আর বড়া। তো তিনটে দোসা নিয়েছে 50 টাকা, আর ওই বড়াটা নিয়েছে 10 টাকা। আর এটা হলো রেলেরই ক্যান্টিন, তো যতবেলা লাস্ট ট্রেন থাকে ততবেলাই এই ক্যান্টিনটা খোলা থাকে, বাদ বাকি টাইম বন্ধ হয়ে যায়। তো এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আগের দিনের দুই সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখতে অটোতে করে। রাস্তায় বেরিয়ে প্রচুর ঠান্ডার সম্মুখীন হয়েছি, যেখানে ছায়া তো সেখানে প্রচুর ঠান্ডা, আর যেখানে রোদ সেখানে মোটামুটি থাকা যাচ্ছে। তো ব্যাগে করে সোয়েটার এনেছিলাম, তো সোয়েটার পরে নিয়েছি। প্রথমে যাচ্ছি শুটিং স্পট নামে যেটা পরিচিত। তো চলো পৌঁছে গেছি, এই যে পিছনে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন আছে, উঁচু জায়গা। এই যে লাবণী দাঁড়িয়ে আছে, লাবণী তাকাবে দিকে, ঠান্ডায় কুপুরে গেছে, প্রচণ্ড ঠান্ডা অটোতে। এই আমাদের সঙ্গে দুজন এসেছে ছবি তুলছে। এখানে বাইরে বেরোনোর রাস্তা, ওই জায়গাটা দেখা যাচ্ছে। না না, এই যে ওইদিকে ওইদিকে চা বাগান আছে, পাহাড়ি রাস্তা। এখন তো পঙ্গল ফেস্টিভ্যাল চলছে, তো তার জন্য এই যে এখানে সবাই রঙ্গোলি দিচ্ছে, বিভিন্ন রকমের ডিজাইন করা আছে, এবার শুধু কালার দিচ্ছে, বিভিন্ন রকম কালার দিয়ে করা হচ্ছে চলছে। তো এই জায়গাটার নাম হলো ওয়েন লক ডাউন্স। তো এখানে বিভিন্ন রকমের সিনেমা শুটিং হয়েছে, তার মধ্যে যেমন আমির খানের রাজা হিন্দুস্তানি। তো সেই জায়গাটা ভালো করে বোঝা যেত, এখন অনেকটা সবুজ ভাবটা কম, কারণ এখন বর্ষাকাল না, বর্ষাকালে এই জায়গাটা প্রচুর সবুজ থাকে। মাথা পিছু 20 টাকা প্রবেশ মূল্যে আমরা এখানে প্রবেশ করলাম। তো চলো দেখো এখান থেকে কি কি দেখা যায়। সঙ্গে চলো উপরের দিকে যাই, দেখি চলো। এই যে তো উপরে ওঠাটা যে কতটা কষ্টের সে সবাই জানো, তো আমি একদম ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর হাঁটতেই পাচ্ছি না। তো তাও এক জায়গায় রেস্ট নিয়ে একটু আসলাম, এসে এই যে আবার হাঁপিয়ে গেছি। তো যাই হোক, অনেকটাই উপরে উঠে পড়েছি, আর খুব বেশি দূর যেতে হবে না, খুবই কাছে। তো এই যে যাচ্ছি, উপরে চলে এসেছি, চারিদিকটা খুবই সুন্দর। তো এখানে খুব রোদের টেম্পারেচার আছে, তো এখানে ঠান্ডা জায়গা বলে অতটা কষ্ট হচ্ছে না, যদি গরম জায়গা হতো তাহলে প্রচুর কষ্ট হতো। সবই মাটির তৈরি, এখানে অনেক বাচ্চাদের খেলনাও বিক্রি হচ্ছে। আমি তো এতটা উপরে উঠে ক্লান্ত হয়ে একটু বসে জল টলকে একটু বিশ্রাম নেওয়ার পরে, এই যে এখন আমার হাতে ফোনটা এসেছে, একটু চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। তো এখানে আর খুব একটা বেশিক্ষণ থাকা সম্ভব না, কারণ আমাদের সব জায়গায় ঘুরতে হবে, নির্দিষ্ট টাইম দেওয়া আছে, তার মধ্যে আমরা ফিরব। ওখান থেকে বেরিয়ে 10 মিনিট মতো এগিয়ে এসে সামনে একটি পার্ক ছিল, সেটার নাম হলো ট্রি পার্ক। এখানে নানান রকম গাছ টাছ ছিল, সেই জন্য ওটার নাম ট্রি পার্ক। আর এটা একদম পুরো রাস্তার ধারে,
তো ওখানে ঢুকলাম, একটু ঢুকে দেখছি খুব সুন্দর ছবি তোলার পরিবেশ, এখানে প্রচুর ক্যামেরাম্যান রয়েছে, তো যারা ক্যামেরায় ছবি তুলতে পছন্দ করো তো ক্যামেরায় তুলবে, আর যারা ফোনে তুলতে পছন্দ করো তো তারা ফোনেই তুলবে। তো পার্কটা খুবই সুন্দর, খুব একটা বেশি সময় কাটালাম না, তবে যেটুকু টাইম কাটালাম খুবই সুন্দর জায়গা। আর এখানে অনেক ঘোড়াও রয়েছে, যদি কেউ মনে করে যে আমি ঘোড়ার সাথে ছবি তুলবো বা ঘোড়ার উপরে উঠে ছবি তুলবো, তো তার ব্যবস্থাও রয়েছে। তো এবার যেখানে যাব, তো সেখানে অনেকটা ভেতরে, তো ওখানে কোনো হোটেল বা রেস্টুরেন্ট নেই, তো তার জন্য আমরা এখান থেকে একবারে খেয়ে তারপরে যাব। তো আমরা লাঞ্চে ফুলকপির তরকারি নিয়েছিলাম আর বাটার চাপাটি নিয়েছিলাম। আশেপাশে কোনো হোটেল না থাকার জন্য আমাদের এই হোটেলে আসা, এসে দেখি এখানে প্রচণ্ড জিনিসের দাম। তো দুটো চাপাটি নিয়েছে 60 টাকা, আর এই ফুলকপির তরকারিটা নিয়েছে 150 টাকা, তো প্রচণ্ড দাম বেশি। তাও এখন খেতে হবে, কিছু করার নেই। তো এবার খেয়ে বেরিয়ে পড়বো দোদাবেতার উদ্দেশ্যে। তো এই যে চলে এসেছি, এটা হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, তামিলনাড়ুর সব থেকে উঁচু জায়গা, তো এখান থেকে অনেক কিছু দেখা যায়। তো চলো, গাড়ি পার্কিংয়ের এই জায়গাটা পার হয়ে গেলেই সামনে রয়েছে একটা মার্কেট। তো এই মার্কেটে খুব জিনিসের দাম বেশি, সাধারণত এটা হওয়ারই কথা, কারণ এটা নিচে থেকে অনেকটা উঁচুতে, তো সবসময় উঁচু জায়গায় দাম বেশি হবেই। তো আমাদের যে ড্রাইভার আছে উনি বললেন যে এখান থেকে যদি কিছু না কেনার হয় তো কিনবেন না, কারণ এখানে জিনিসের দাম প্রচুর, যদি কোথাও কেনেন তো সেই জায়গায় আমি নিয়ে যাবো, সেখানে দামটা ঠিকঠাক থাকবে। তো আমরা জিজ্ঞাসা করে দেখি, জিনিসের দাম প্রচণ্ডই বেশি। তাছাড়া আমরা তেমন কিছু নেওয়ার ইচ্ছা ছিল না, আর কিছু নিই উনি। তো এই ভিডিওগুলো একটু এরকম হয়ে গেছে, কারণ একটু অন্য মনস্কতার কারণে। তো যাই হোক, যেটুকু দেখা যাচ্ছে তো সেখান থেকে বলবো খুবই সুন্দর জায়গা। আর এখান থেকে একদম কাছের থেকে কিছু দেখা যাবে না, একটু ডিস্টেন্স রয়েছে, কারণ ব্যারিকেডের জন্য, কারণ প্রচুর উঁচু, তো সাপোজ অ্যাক্সিডেন্ট হতে বেশি সময় লাগবে না। আর ওই যে জায়গাটা দেখাচ্ছে, এটাকে বলা হয় টেলিস্কোপ ভবন, তো এখান থেকে টেলিস্কোপের মাধ্যমে চারিদিকে দৃশ্যটা দেখতে পারবে। তো আমরা ওখানে যাইনি, কারণ প্রচুর লাইন। তো ওখান থেকে এসে এবার যাচ্ছি আমরা টি ফ্যাক্টরির দিকে। এই যে টি ফ্যাক্টরির লাইন, তো এখানে আমরা 10 টাকা প্রবেশ মূল্যে প্রবেশ করলাম টি ফ্যাক্টরির মধ্যে। তো চলো দেখো চা কিভাবে তৈরি হয়। এই যে এখানে চায়ের কাঁচা পাতা রয়েছে সব, এখানে যে পাতাগুলো রয়েছে সেগুলো সব শুকনো পরিষ্কার পাতা, তো এই যে মেশিনের মাধ্যমে এইগুলো প্রসেসিং হচ্ছে। এই যে এই মেশিনটা দিয়ে খুব বেশি পরিমাণের পাতা কিন্তু যাচ্ছে না, খুব অল্প পরিমাণের পাতা যাচ্ছে, আর এইগুলো পুরোপুরি শুকনো পাতা, কারণ এর গায়ে কোনো রকম জল নেই। তো এই যে এই পাইপটার ভেতর দিয়ে নিচে যাচ্ছে, তো চলো নিচে যাই। এই যে এই পাইপ দিয়ে নিচে চলে আসছে, মেশিনের ভেতরে যাওয়ার পরই ভেতরে হয়তো কিছু জল জাতীয় জিনিস আছে, তো এইরকম পাতাগুলো গোল গোল হয়ে যাচ্ছে, এই যে এরকম গোল গোল হয়ে বেরোচ্ছে, তো তারপরে আস্তে আস্তে পাউডার হচ্ছে। তো এখানে তো সব রকমই দেখা যাচ্ছে, কিন্তু বলা যাচ্ছে না, কারণ মেশিনের কোনটার কী নাম, কোন প্রসেসটাকে কী বলে এসব তো কিছু জানি না, তবে যেটুকুনি নিজে দেখে বুঝতে পারছি তো সেটুকুই বলছি। এই যে এই বড় ড্রামটা দেখা যাচ্ছে, তো এই ড্রামটা প্রচণ্ড গরম, কারণ আমরা যখন এখানে ছিলাম আমরা এক মুহূর্ত দাঁড়াতে পারছিলাম না, তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ছিলাম, তারপরে যখন চাটা বেরোই ওখান থেকে তখন জল স্প্রে করা হচ্ছিলো। এই যে তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার আমরা আস্তে আস্তে নিচে যাব। এই যে চা বেরোচ্ছে, তো চলো নিচে চলো, দেখো কীভাবে প্যাকেজিং হয়। এই যে প্যাকেজিং হচ্ছে, খুব সুন্দর পদ্ধতিতে প্যাকিং হচ্ছে। এই চা তৈরিতে কোনো রকম মানুষের কোনো প্রয়োজন নেই, শুধু পাতাটা কেটে এনে মেশিনে দেওয়াই, এটাই কাজ, কারণ সব কিছু মেশিনের মাধ্যমেই হচ্ছে। তো এই যে চা টেস্ট করতে বলেছে, কারণ চা ফ্যাক্টরিতে গিয়ে তো চা টেস্ট করতেই হবে। তো এই যে করছি চা, এর জন্য কোনো আলাদা চার্জ দিতে হবে না। তো চা ফ্যাক্টরিতে গিয়েছে, এক প্যাকেট চা না কিনলে কেমন হয়, তো তার জন্য চলে এলাম চায়ের কাউন্টারে। এখানে বিভিন্ন রকমের চা রয়েছে, তো তার মধ্যে ডিসাইড করতে পারছিলাম না কোনটা নেব, তবে আমরা যে চাটা টেস্ট করেছিলাম কার্ডেমন টি, তো ওটাই নিলাম। ওটা এতগুলো চায়ের মধ্যে কার্ডেমন টিটাই নিলাম, কারণ ওটার সব থেকে টেস্ট বেশি আর দামটাও সবার থেকে যদিও বেশি, আর বাকি চাগুলো আমরা সব জায়গায় পেয়ে যাবো, আর এটা এখানকার ফেমাস চা,
তো এই যে ক্যাশ কাউন্টারের থেকে ক্যাশ ট্যাশ দিয়ে এই যে নিয়ে চলে এসেছে ডেলিভারি। তো এবার যাব আমরা চকলেট ফ্যাক্টরির দিকে। এই যে আমরা চলে এসেছি, এবার কিভাবে চকলেট তৈরি হয় সেটা পুরোপুরি দেখাচ্ছে না, শুধু এইটা দেখাচ্ছে। আর এই যে এখানে বিভিন্ন রকম ছাঁচ রয়েছে, এখানে যে কত রকমের চকলেটের ভ্যারাইটি আছে যেটা বলে বোঝানো যাবে না, মানে গুনেও শেষ করতে পারবো না। তো তার জন্য আমি একটা ডিসাইড করলাম যে আমরা কোনো রকম একরকম চকলেট নেব না, আমরা একটা চকলেটের ডিব্বা নেব যার মধ্যে সব রকম চকলেট আছে। তো আমরা সেটাই ডিসাইড করলাম, তো আমরা ওটাই নিয়েছি। তো এখান থেকে চকলেট চয়েস করতে হবে, কিন্তু ডেলিভারি এখান থেকে দেবে না, কারণ ডেলিভারিটা নিচে থেকে দেবে। তো আমরা এবার নিচের উদ্দেশ্যে যাব। এই যে বিভিন্ন রকমের চকলেট, মানে কোনটা খাবো কোনটা নেব বোঝা যাচ্ছে না। শুধু আমরা না, সবাই কনফিউজ, আমাদের সঙ্গে যারা গেছে ওরাও কনফিউজ। তো আমরা দুজন মিলে, মানে দুজন ওরাও আর আমরা দুজন মিলে ভাবলাম যে না, এমন একটা ডিব্বা নেবো যেটাই সব রকম আছে। তো চলো নিচে চলো, দেখো কীরকম নিলাম। তো এই যে এইরকম একটা ডিব্বা নিলাম। তো এখানে সব রকম চকলেটই আছে, ছোট বড় মিশিয়ে। এটা 250 গ্রাম মতো ওজন আছে, এটা 350 টাকা নিয়েছে। এবার যাচ্ছি আমরা একটা এক্সাইটিং জায়গা, যেটা আমরা বাড়ির থেকে ঠিক করে এনেছি। কোথায় যাচ্ছি ভিডিওর একদম লাস্টে দেখতে পারবে। তো এই যে আমরা চলে এসেছি পাইন ফরেস্টে। তো আমরা এখানে টিকিট কাটলাম 20 টাকা দিয়ে। এতক্ষণ আমরা শুধু উপরেই উঠছিলাম, এবার এই পাইন ফরেস্টের দ্বারা নিচে নামবো। তো চলো দেখো। আর এখানে নামা প্রচণ্ড রিস্ক, কারণ এখানে প্রচুর ইট, তারপরে রয়েছে গাছের গুড়ি, একটু অন্য মনস্কতা হলে একদম সোজা নিচে, আর পাশে একটা লেক মতো রয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আর লাস্ট আকর্ষণটা অবশ্যই দেখবেন, খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ আসছে। তো সবাই ভালো থাকবেন। তলপ ওড়া